হ্যালো বন্ধুরা, আজ বিজয়া দশমী, সবাইকে জানাই শুভ বিজয়া। এখন দুপুর প্রায় 12:30 বাজে আর আমরা পাঞ্জারা ফাংশন হলে চলে এলাম। এখানে এখন মায়ের বরণ হচ্ছে আর সবাই সিঁদুর খেলছে। আমার ফ্রেন্ডরা এসেছে, আজকে এখানে ডান্ডিয়া হবে, আমরা সবাই ডান্ডিয়া খেলবো। আর এই যে আমার ডান্ডিয়া, ডান্ডিয়া শুরু হওয়ার আগে সবাই এখন ফটোশুট করতে ব্যস্ত। আমাদের ডান্ডিয়া শুরু হয়ে গেছে, দুপুর 12টা থেকে ডান্ডিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হতে হতে দুপুর 2টো বেজে গেল। প্রচুর লোকজন ডান্ডিয়াতে পার্টিসিপেট করেছে, এখানে বাংলা, হিন্দি, গুজরাটি, তেলেগু সব গানেই ডান্ডিয়া নাচছে। অনেক অনেক আনন্দ হলো, সবাই এত ডান্স করেছে যে আমাদের সবার খিদা পেয়ে গেছে, তাই আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে এলাম। এই রেস্টুরেন্টে এরকম বিশাল বড় থালাতে খাবার সার্ভ করে, আমরা সবাই মিলে এই একটা থালাতেই খাবো। আমরা মিক্স ফ্রাইড রাইস, চিকেন 65 আর রুমালি রুটি অর্ডার করেছি। এখন সন্ধ্যে 7টা বাজে আর আমরা হুসেন সাগরের দুর্গা ঠাকুর বিসর্জন দেখতে চলে এসেছি। এখন আমরা এই সেক্রেটারিয়েট বিল্ডিং এর এখানে আছি। আমরা শুধু দূর থেকে এই বিল্ডিংটা দেখি, তাই আজকে ভাবলাম এখানে যখন এসেই গেছি তো পাশ থেকে একটু বিল্ডিংটা দেখি। খুব সুন্দর এই বিল্ডিংটা, হুসেন সাগরের এই জায়গার মেইন আকর্ষণ হচ্ছে এখন এই বিল্ডিংটা। সবাই দূর দূরান্ত থেকে এখানে আসে আর ফটো তুলে, অনেক দূর থেকে এই বিল্ডিংটা দেখা যায়। তেলেঙ্গানা সরকার মাত্র 6 মাসে এই বিল্ডিংটা তৈরি করেছে। এই যে একটা দুর্গা ঠাকুর গাড়ি করে বিসর্জন করতে নিয়ে যাচ্ছে। দুর্গা ঠাকুর বিসর্জন যেখানে হচ্ছে আমরা এখন সেখানেই হেঁটে যাচ্ছি। এই যে 125 ফিট উঁচু ডক্টর বিআর আম্বেদকরের স্ট্যাচু পাশ থেকে দেখা যাচ্ছে। সেক্রেটারিয়েট বিল্ডিং আর এই ডক্টর বিআর আম্বেদকরের স্ট্যাচু, এগুলো আগে ছিল না, এই 1 বছর আগেই এগুলো তৈরি করেছে। এই যে বড় বড় ক্রেন, এই ক্রেনে করেই দুর্গা ঠাকুর বিসর্জন হচ্ছে। এখানে প্রসাদ বিতরণ করছে, স্বরূপ একটা প্রসাদ নিয়ে এলো। Thank you.
বাঙালি দুর্গা ঠাকুর বিসর্জন দেখলাম। এখানে আরো অনেক মাতাদি বিসর্জনে আসছে আর অনেকেই ঠাকুর বিসর্জন করে ফিরছে। এখানে বসে ঠাকুর বিসর্জন দেখছি আর অপেক্ষা করছি কখন বাঙালি দুর্গা ঠাকুরগুলো বিসর্জন করতে আনবে। রাত্রি 8টা বেজে গেল কিন্তু এখনো বিসর্জনে আসছে না। এখানে ঘুগনি বিক্রি হচ্ছে, আমরা এখানে ঘুগনি খেতে চলে এলাম। অনেকক্ষণ পর এখন একটা বাঙালি দুর্গা ঠাকুর বিসর্জনে আসছে। এটা আত্মাপুর বেঙ্গলি অ্যাসোসিয়েশনের দুর্গা ঠাকুর। আমরা সপ্তমীর সকালবেলাতে আত্মাপুরের এই দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম। এখন একে একে সব বাঙালি দুর্গা ঠাকুর গুলো বিসর্জনে আসছে। এখানে মাতাদির বিসর্জনের আগে আরতি হলো, এখন সেই আরতি সবাই নিচ্ছে। এখন বঙ্গীয় সাংস্কৃতিক সংঘ কিজ হাই স্কুল সেকেন্দ্রাবাদের দুর্গা ঠাকুর বিসর্জনে আসছে। আমরা অষ্টমীর সন্ধ্যাবেলাতে এই দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম। এই পূজাটা অনেক পুরনো আর অনেক বড় করে পূজা হয়। যত রাত্রি হচ্ছে একে একে সব ঠাকুরগুলো বিসর্জনে আসছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।